সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে ফাইবারে প্রফেশনাল মানের সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হয় যারা পূর্বে অ্যাকাউন্টটা করছেন তাদের আর কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নাই যারা করেন নাই তারা আমার এই ভিডিও দেখে আশা করি আপনি একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো যারা নতুন একবারে আমি মনে করি তাদের জন্যই ক্লাসটা কারণ অনেকেরই ফাইবারের প্রোফাইল কী করতেছে না অ্যাপ্রুভ করতেছে না যারা অলরেডি করে রাখছেন তারা শুধু কাস্টমাইজেশন দেখবেন ওকে তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস আপনাদেরকে আগের থেকেই রেডি করে রাখতে হবে যেমন আপনার একটা জিমেল থাকা প্রয়োজন এবং একটা ফোন নাম্বার এবং যার নামে অ্যাকাউন্টটা করবেন হতে পারে আপনার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি কারো কাছে ভোট আইডি কার্ড কারোটা নিয়ে থাকেন মানে কারণ নামে অ্যাকাউন্ট করতে চান তো তার যাবতীয় ইনফরমেশনগুলো পূর্বে থেকেই আপনি কি আপনার কাছে রেখে দিবেন এবং অবশ্যই একটা প্রফেশনাল মানের ছবি থাকা বঞ্চনীয় তো আমরা যে কাজটা করব আমরা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি যে কথাটা টাইপ করব লেখবো ফাইবার ডট কম ফাইবার ডট কম লিখলে আপনারা ফাইবার লেখলেও হবে ফাইবার ডট কম লেখলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন আর শুধু ফাইবার লেখলে তাহলে আপনারা শুধু ফাইবারের এই মানে ইয়াতে পেজগুলোতে সামনে শো হবে না আপনারা তো এখানে দেখেন এখানে কি বলছে ফাইবার লেখা সার্চ করছি আমার সামনে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখেন শো করতেছে আমরা নতুনরা কিন্তু এটাই করে থাকি ফাইবার লেখা জাস্ট সার্চ করি তো আমরা এখান থেকে ফাইবারের যে প্রথম লিঙ্কটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে ফাইবারের ইন্টারফেস্ট হবে এটা দেখতে এরকম হয়ে থাকে তো আমরা যে কাজটা করবো এখান থেকে বিকমের সেলার আছে সাইন ইন আছে জয়েন আছে এখানে দেখেন পপুলার কিছু ক্যাটাগরি আছে যেগুলো ফাইবারের অনেক বেশি পপুলার সেগুলো এখানে শো করতেছে পাশাপাশি আপনি যদি উপরের দিকে তাকান গ্রাফিক ডিজাইনের পপুলার ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে প্রোগ্রামিংয়ের আর কিছু টপ ক্যাটাগরি দেখা যাচ্ছে এগুলো প্রতিটা সেক্টরেরই টপ ক্যাটাগরিগুলো আপনি উপরের বারগুলোতে দেখতে পারবেন বা মেনুগুলোতে দেখতে পারবেন এখানে আপনি যদি যে কোনো একটা স্কিল শিখেই ফাইবারের মতো মার্কেট প্লেসে আসে কী করতে পারবেন সার্ভিস দিতে পারবেন এমন কি এখানে যে সার্ভিসগুলো দেখতেছেন এই সার্ভিসগুলো যদি আপনার হয় তো ঠিক আছে আপনি যদি এই সার্ভিস বা এই ক্যাটাগরির ভিতরে আপনার কাজটা না পড়ে তাহলে সেটা আসলেই আপনি দিতে পারবেন সার্ভিস দিতে পারবেন না যেমন ইললিগাল সার্ভিস দিতে পারবেন না আতে সার্ভিস দিতে পারবেন না মার্জুনা সেল করে দেওয়া এই ধরনের সার্ভিসগুলো দিতে পারবেন না প্রন সাইটগুলোতে আপনি কাজ করতে পারবেন না এখানে অনেক কথা আছে আর সম্পূর্ণ এটা হালাল বলতে পারেন ইনকাম যদি আপনারা হারামের দিকে না নিয়ে যান তাহলে হানড্রেড পারসেন্ট এটা হালাল ইনকাম হয়ে থাকে আপনি বৈধভাবে একটা কোম্পানিকে প্রমোট করে দিবেন বা তার হেল্প করবেন বিনিময়ে আপনি কাজের মূল্য নিচ্ছেন বা আপনি চার্জ নিচ্ছেন ঠিক আছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে এটা হারাম হবে না হালাল হবে ওকে তো আমরা যে কাজটা করব এখান থেকে আমরা কি করব জয়েন ইনি ক্লিক করব সাইন ইনে কারা ক্লিক করবে জয়েন কালা কারা ক্লিক করবে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইনে ক্লিক করবে আর যাদের অলরেডি অ্যাকাউন্ট নাই তারা জয়েন ক্লিক করবেন হ্যাঁ তো আমি ধরেন একদম নতুন আমি পূর্বে কখনোই ফাইভার অ্যাকাউন্ট তৈরি করি নেই মনে করেন তো জাস্ট আমরা কী করব জয়নে ক্লিক করব এখান থেকে আমাদের এই একটা অপশন নিয়ে আসবে সাকসেস স্টার হেয়ার তো এখানে ওভারঅল মোটামুটি ছয়শোটা প্লাস ক্যাটাগরি আছে ফাইবারের ভিতরে যেগুলো আপনি শিখে কি করতে পারবেন যে কোনো একটা শিখেও মার্কেট প্লেসে কাজ করতে পারবেন পে ফর প্রজেক্ট নট পার আওয়ার্স ওকে এখানে প্রজেক্টের জন্য টাকা দেবে পার আওয়ারলি কোনো টাকা নাই ঠিক আছে তো আমরা এখানে দেখেন কয়টা মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এখানে বলছে কি ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট আমরা এখানে চারটা মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো কন্টিনিউ উইথ গুগল আমরা গুগলের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে কি করতে পারি একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে বলতে পারি এবং আমরা জিমেলের মাধ্যমে মানে ইমেলের মাধ্যমে বলতে পারেন জিমেলের মাধ্যমে আমরা কি করতে পারি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং আমরা অ্যাপল আইডিতেও করতে পারি এবং ফেসবুকের আইডি আইডিতেও কি আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি তো সব থেকে কোনটা বেটার হবে সব থেকে বেটার হবে কন্টিনিউ উইথ ইমেল তো জিমেল অ্যাকাউন্ট যদি বাই চান্স আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না কিন্তু যদি আপনার জিমেলটা থাকে তাহলে আপনি কি এটাতে লগ ইন করে দেন আপনি খুব সহজে আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন যদি আপনার যাবতীয় গুলো থাকে তো আমরা কি করব এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ব্লাং আসবে আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা পাসওয়ার্ড এখানে আমাদেরকে দিতে হবে তো আমরা কি করব এখান থেকে আমাদের ইমেলটাকে ক্লিক করব আমাদের ইমেল হচ্ছে এটা আমি জাস্ট এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিব ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে দেখেন অ্যাটলা অ্যাটলিস্ট আটটা ক্যারেক্টার হতে হবে মিনিমাম অ্যাটলিস্ট এখানে লেটার হতে হবে মানে সব কিছু মিশ্রিত নাম্বার সব কিছু এখানে বলে দেওয়া আছে তো আমরা এগুলো ফলো করেই একটা পাসওয়ার্ড কি করব তৈরি করব তো আমরা এখান থেকে পাসওয়ার্ডগুলো কী টাইপের হবে ধরেন আপনার নাম হচ্ছে রবিন একটু খেয়াল করেন রবিন আপনার নাম হচ্ছে কি রবিন তো আমাদের আমরা সবাই কি রবিন লেখার ক্ষেত্রে আটটা সব সবসময় কি আমরা ছোটো হাতে লেখি আমরা কিন্তু বাঙালিরা এইটাই করে থাকি আটটা আমরা ছোটো হাতে লেখে রবিন লেখি কিন্তু আপনি এখানে কি করবেন রবিন লেখছেন রবিন লেখার পরে প্রথমে একটা অ্যাট দ্য রেট বসাইতে পারেন একটা বড় হাতের কি ক্যাপিটাল লেটার দিলাম আর বাকিগুলো ছোটো হাতের হ্যাঁ দেন এখানে আমি ধরেন টু টু দিলাম বা এখানে একটা লেখলাম টু টু নাম্বার দিলাম নাম্বার হয়ে গেল তার মানে এখানে যা কিছু আছে সব কিছু আমি দেখেন মিলে দিচ্ছি নাম্বার দিলাম তারপরে ধরেন আমি কি দিব স্টার দিলাম একটা অথবা ডলার দিলাম তারপরে অ্যাট দ্য রেট দিলাম তারপরে ধরেন হ্যাশ দিলাম এখানে ধরেন আমি আরও কিছু দিতে পারি স্লাস স্লাস দিয়ে দিলাম ধরেন দিয়ে এটা কিন্তু আমার খুবই একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল তো আমি ধরেন এটাকে কপি করলাম কপি করে কি করব এই জায়গাটাতে প্লেস করে দিল দেখেন প্লেস করার সাথে সাথে আমাদের কি সবগুলো জিনিসগুলোই আমরা মেনটেন করছি তো সেই জন্য আমাদের সবগুলো টিক আসতেছে এবং ফাইবার যে রিকোয়ারমেন্ট আছে তার সাথে কিন্তু আমরা অ্যাকুরেটলি পাসওয়ার্ডটা ম্যাচ করাইতে পারছি ঠিক আছে তো আমরা এটা করার পরে জাস্ট আমরা কী করবো কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে তো আমরা এখানে এরকম থাকবো এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা অবশ্যই আপনার মনের মতো দিতে পারবেন হ্যাঁ নামটা দিবেন তারপরে আপনার এটা দেখায় কীরকম প্রতিটা অ্যাকাউন্টের প্রথমে দেখবেন এটা দেখাবে এটা লিঙ্ক হিসেবে যুক্ত হয় যেমন আমরা ফেসবুকের সময় দেখাই না একটু যদি খেয়াল করেন আপনারা দেখেন আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের ভিতরে কিন্তু একটা লিঙ্ক থাকে এই যে উপরের দিকে একটা লিঙ্ক থাকে হ্যাঁ এই লিঙ্কটা থাকে তো এটা হচ্ছে মূলত আমাদের কি ইউজার নেম এই যে রাজু আহমেদ বাইশ এগারো এটা কি আমাদের একটা ইউজার নেম ঠিক আছে সেম এখানেও আমরা কি করতে পারবো আমরা একটা লিঙ্ক তৈরি করবো তো আমার এই নামটা হচ্ছে রাজ আহমেদ এটা হচ্ছে আমার নাম ঠিক আছে তো দেওয়ার পরে এখানে আমি ইউজার নেম হিসেবে এটা দিছি দেন এখানে আমি একশো উনিশ ইউজ করতে পারি নাম্বার ইউজ করে দিলাম আপনি চাইলে আরও কিছু বসাইতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি যেরকম চান সেরকম এখানে দিতে পারবেন তো আমার এটা নিয়ে নিছে তো আমি এখান থেকে কি করব ক্রিয়েটে মাই অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে যে তোমার তোমার অ্যাকাউন্ট কেনা এটা এটা আসলে তোমার জিমেল কেনা এটা আমরা একটু ভেরিফাই করব ঠিক আছে এখানে কিন্তু এরকম বলা না ইন্টার দ্য ভেরিফিকেশান কোড ইমেল টু এটা হ্যাঁ এই নাম্বারে কী করছে আমাদের একটা মেল করছে তারা কনফার্ম কোড যা আমাদেরকে তারা বুঝতে চাইতেছে যে আসলে আমরা এই জিমেলের ওনার কিনা হ্যাঁ তো আমরা কি করব এই জিমেলের ভিতরে যাব যাওয়ার পর দেখবেন যে এখানে একটা অ্যাক্টিভ কোড আছে এইটাতে আমরা কপি করব কপি করে আমরা জাস্ট এখানে টেস্ট করে দেবো তাহলে তারা বুঝতে পারছে কি আমরা অ্যাকুরেটলি পারসন আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়ে গেল তো এবার এখানে বলতেছে আর্য আকন্দ উনিশ এটা হচ্ছে আমার ইউজার নিম ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হট ড্রিংক ইউটু ফাইবার ওকে ইউটিউব ফাইবার এখানে বলতেছে আপনি একজাক্টলি কি করতে চাইতেছেন এখান থেকে আপনি কি সার্ভিস সেল করতে চাচ্ছেন বা সার্ভিস বাই করতে চাচ্ছেন এটা হচ্ছে বায়ারদের জন্য আমরা অবশ্যই কি করব না বাই করব না আমরা কি করব সেল করব আমাদের সার্ভিস কি সেল করব। সেলিং ফ্রিলান্স সার্ভিস ওকে তো আমরা কি করব এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে টাইপ ফ্রিলান্সার ইউ মানে আপনি কোন টাইপের ফ্রিলান্সার এ সাইট সাইট হ্যাসাল্ট ফ্রিলান্সার নাকি স্লো ফ্রিলান্সার নাকি এজেন্সি এমপ্লয়ার নাকি এজেন্সি ওনার অবশ্যই আমরা কী কী দিব স্লো ফ্রিলান্সার এটা দিব দিয়ে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো এখান থেকে হট ইয়োর ফ্রিলান্সিং এক্সপিরিয়েন্স তো আমাদের এক্সপিরিয়েন্সটা কিসের মানে অফলাইনে আমরা নতুন শুরু করতেছি বা অনলাইনে শুরু করছি বা অফলাইনে শুরু করছি বা অনলাইন অ্যান্ড অফলাইন দুইটাই বোধ সব থেকে কোনটা পেটার হবে আমরা কি করব অফলাইনে ফ্রিল্যান্সিং করব অফলাইনে ফ্রিল্যান্সিং করব দুটোতেই করব সো আমরা এখানে করতে পারি কি বোধ অনলাইন অ্যান্ড অফলাইন তো এটা সিলেকশন করার পরে আমরা জাস্ট কী করবো ফিনিশি ক্লিক করবো দেন এখানে এরকম আসবে জাস্ট আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব সরাসরি প্রোফাইলে চলে যেতে পারি হ্যাঁ এখান থেকে আমি কী করতে পারি প্রোফাইলে চলে যেতে পারি অথবা এখান থেকে আমি বিকমে সেলার এখানে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যাস এখানে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে যাবে আর এখানে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে যাবে দুইটা থেকেই আপনি কি কাস্টমাইজেশন করতে পারবেন তো এই অপশনে যদি আমি আসতে চাই তাহলে কি করব এই যে বিকমের সেলার এখানে ক্লিক করলে আমি এটার মতো এই অপশানে চলে আসতে পারবো তো আমাদের নতুন সেলারদের জন্য এই অপশনটা আমি প্রথমে যাচ্ছি না আমরা মানে আমাদের হোম পেজ থেকে বাকি সেট আপ করার পর আমি ওইখানে যাব হ্যাঁ তো এখানে কি বলছে একটু যদি খেয়াল করেন আপনারা এখানে বলছে আমাদের একটা ডিসপ্লে নাম দিতে ঠিক আছে এবং একটা কি দিতে বলছে প্রফেশনাল মানের একটা ফটো দিতে বলছে যেটা ফাইবারের প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে অনেক হেল্প করে ঠিক আছে তো আমরা এখানে আমাদের একটা ছবি দিব প্রথমে তো দেখি আমাদের ছবি আসে না আমার আবার তো ছবি মনে হয় নাই তা আমি একটা কাজ করি এখান থেকে আমার একটা ছবি নিয়ে নেই দেখি কোনটা নেওয়া যায় ধরেন এটাই নিলাম একটা প্রফেশনাল মানের ছবি ঠিক আছে যদি না তো আমরা এখান থেকে কি করব এই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেখি নাই কি না দেখেন ছবিটা খুবই সুন্দর লাগতেছে আর পাশাপাশি এটার সাথে কিন্তু অ্যাকুরেটলি কি করতেছে ম্যাচ করতেছে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা দেখতেও ভালো লাগতেছে আমার কাছে সত্যি ভালো লাগতেছে নিজের প্রশংসা নিজে করতেছি না হ্যাঁ তো আপনি কিভাবে বুঝবেন যে প্রফেশনাল ছবি কী টাইপের হয় তো আপনার যদি বুঝতে হয় তাহলে সরাসরি কি করবেন এখানে ফেসবুক যে কোনো একটা জায়গায় লিখবেন প্রফেশনাল ফটো লেখে ইমেজটা চেক করবেন দেখবেন এখানে যতগুলো ছবি দেখবেন সবগুলোই হচ্ছে প্রফেশনাল ছবি একটু খেয়াল করেন এগুলো কিন্তু প্রফেশনাল ছবি তো এই টাইপের ছবিগুলো তুলে আপনি কি ফাইবারের ভিতরে দিতে পারেন পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন ফেসগুলো দেখবেন কী টাইপের হয়ে থাকে মুখের ভিতরে একটা হাসি হয়ে থাকে হ্যাঁ এগুলো সব কিছু প্রপারলি করবেন করার পরে আপনি ছবিটা পাবলিক করবেন তো আশা করি এটা করতে পারবেন যদি আপনার ফ্যামিলি কেউ হয় আপনার যদি ক্যামেরা থাকে বা ফোন থাকে ভালো ছবি তুলবেন নয় স্টুডিওতে নিয়ে যাবেন এবার আসেন এখানে আমাদেরকে কি করতেছে একটা ডিসপ্লের নাম দিতে বলতেছে ডিসপ্লের নাম কি দিব ধরেন আরজু আহমেদ আর্য আহমেদ তো আমি ধরেন আর্য আহমেদ এ দিয়ে সেট করলাম দেখেন আর্য আহমেদ তো এখানে একটা পেন্সিলের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে আমরা কিছু লিখবো কি হট ইস ইউর স্টোরি লাইন একটা কথাই যেন আমরা কি করতে পারি মানে ক্লায়েন্টদেরকে আকৃষ্ট করতে পারি তো আমি এখানে ধরেন একটা কথা লিখি ড্রাইভ ড্রাইভ বিজনেস আমি কয়েকটা প্রফেশনাল মানের কথা বলি ড্রাইভ বিজনেস সরি বিজনেস বিজনেস ইনহ্যান্স ইনহ্যান্স ম্যান্ট ম্যান্ট

তো দিয়ে জাস্ট আমি আপডেট করতে পারি একটু ভুল হয়ে যাবে না ওকে জাস্ট আপডেট করতে পারি এখানে কী লেখলাম একটু যদি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাই নিম্ন নিম্নবিঘ্ন এবং দ্রুততার সাথে ব্যবসা উন্নত চালান ঠিক আছে এটা একটা কঠিন একটা কথা ঠিক আছে কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটা কথা লেখছি ঠিক আছে এরকম অনেক কথা লেখা যায় ইবলি তো এরকম আমি মোটামুটি আটটা দশটা কথা বিভিন্ন প্রোফাইলে লেখছি হ্যাঁ তো হয়ে গেছে আমার এখানে একটা ট্যাগলাইন যদি আপনি চান লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এসিএ প্রফেশনাল কীভাবে লিখতে পারবেন সেটা ধরেন এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কিং ডিজিটাল মার্কেটিং ধরেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া मार्केटर डिजिटल मार्के डिजिटल मार्केटर ओके ये लिखभें डिजिटल मार्केटर सोशल मीडिया मार्केटर डिजिटल मार्केटर सोशल मीडिया मार्केटर एंड की, यूट्यूब एक्सपार्ट इक्सपार्ट एक्सपार्ट तो एक खेल करें हाँ ये एक फाका रखबें ना अपनी डिजिटल मार्केटिंग जगह अपनी लिखते पर सफेशनल তারপরে এখানে লিখতে পারেন ডিজিটাল মার্কেটার হ্যাঁ অথবা লিখতে পারেন এটা ঠিক রাখলেন তাহলে এখানে এসিও এক্সপার্ট লিখতে পারেন এসিও প্রফেশনাল লিখতে পারেন তারপরে এখানে ডিজিটাল মার্কেটার আছে এখানে বাকি সব ঠিক রাখলেন তাহলে এখানে চেঞ্জ করতে পারেন ইউটিউব আছে ইনস্টাগ্রাম দিতে পারেন ফেসবুক দিতে পারেন লিঙ্কডিং দিতে পারেন এসিও দিতে পারেন মানে আপনার সাব ক্যাটাগরি যেটা সব থেকে গুরুত্ব দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে জাস্ট সেমভাবে এখানে কপি করে দিতে পারেন কিন্তু আমি আমার প্রোফাইলটিকে একদমই প্রফেশনাল মানে তৈরি চাই সেই জন্য কী করলাম এরকমভাবে কিছু একটা লেখলাম হ্যাঁ তো এবার লেখার পরে আমার এখানে আর কোনো কাজ নাই জাস্ট আমরা একটু নিচের দিকে আসবো এখানে একটা ডিসক্রিপশান দিতে বলছে আর এখানে স্কিল এডুকেশন সার্টিফিকেট তো আমি প্রথম থেকে দৌড়েন শুরু করি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে সেট করে নেয় ল্যাঙ্গুয়েজটা কী দিব ল্যাঙ্গুয়েজ দৌড়েন আমি চাচ্ছি বাংলা ব্যাঙ্গলি বাংলা তো এখানে বললে নারা ব্যাঙ্গলি লিখতে হবে দেখি ব্যাঙ্গলি পাই কি না বাংলা ব্যাঙ্গলি হ্যাঁ ব্যাঙ্গলি আমরা কী দিব নেটিভ দিয়ে দিব দিয়ে অ্যাড করব আর কোন ভাষা পারেন ইংলিশটা কেটে দিলাম আরও পারি দৌড়েন ইংলিশ পারি আমরা কি মোটামুটি পারি আহামড়ি পারি না ইংলিশটা আমরা কী দিব ইংলিশ দিতে পারি আমরা ফুলউইন্ট দিতে পারি ফুলউন্ড ফ্লুয়েন্ট দিলাম হিন্দি দিতে পারি হিন্দি যদিও আমরা ট্রান্সলেটারের এক্সপার্ট হ্যাঁ হিন্দি ওকে হিন্দি 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 দিতে পারি কি হিন্দি দিতে পারি ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট আরেকটা কথা বেশি কাজ পাওয়ার জন্য ইতালি ভাষাগুলো ব্যাপক হেল্প করে তো আপনি এখান থেকে ইতালিয়ান ভাষা লিখতে পারেন হ্যাঁ ইতালি 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 আই লেখলেই হবে এটা অনেক ইতালির ক্লায়েন্ট আছে হ্যাঁ তো এই স্প্যানিশ ভাষাগুলো খুবই কাজে দেয় আর কি এটা আমরা দিতে পারি কি দিতে পারি এটাও ফ্লুয়েন্ট ওকে দিয়ে দিলাম হয়ে গেল এবার আসেন এডুকেশন এডুকেশনের আগে আমরা স্কিল টাইট করি এখান থেকে প্রথমে দিতে পারি কি আমি এসিও দিব এসিও দেবেন কি দিবেন এক্সপার্ট তারপরে ধরেন ডিজিটাল সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল সরি ডিজিটাল 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 মার্কেটিং মার টিং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিলাম তারপরে ধরেন এখানে লিখবেন ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং মার্কেটিং ফেসবুক মার্কেটিং নাই এখান থেকে আমরা একটা কাজ করতে পারি মার্কেটিং আছে শুধু মার্কেটিং আছে তাহলে মার্কেটিং অ্যাড করব এখান থেকে আমরা এক্সপার্ট দিয়ে দিব। তারপরে ধরেন এখান থেকে আমি আবার ফেসবুকটা লিখব ফেসবুক ম্যানেজমেন্ট দিয়ে দিব এক্সপার্ট এগুলো কাজে দিবে আমি আমার মতো করে সাজাইতেছি আপনারা চাইলে বিভিন্ন কিছু দিতে পারেন অ্যাডস এটাও পারবো আমরা তো এটাও আমি দিয়ে দেবো কি এক্সপার্ট তারপরে আমি ফেসবুক গেল সোশ্যাল মিডিয়া দেখি কী কী আছে সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এটাও দিয়ে দিবেন তাহলে ফেসবুক দেওয়ার দরকার ছিল না ওকে আপাতত দিয়ে দিই অনেকজনে বুঝে না সোশ্যাল মিডিয়া ফেসবুকে মধ্যে হারাই ফেলে গুলাই ফেলে তো আমরা এগুলো দিয়ে দিবি স্কিল যেহেতু অনেকগুলো দেওয়া দরকার মার্কেটিং অ্যাডভার্টাইজিং তো দিয়ে দিছি ফেসবুক অ্যাডস ফেসবুক ম্যানেজমেন্ট ওকে তারপরে আমরা ইনস্টাগ্রাম দিতে পারি যদি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট আসবে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট ওকে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট এটা দিয়ে দিব তারপরে ধরেন আমরা দিতে পারি মোটামুটি ইউটিউব দিতে পারি ইউটিউবটাও আমরা খুবই ভালো সার্ভিস দিয়ে থাকি ইউটিউব মার্কেটিং দিতে পারি এখান থেকে তারপরে আমরা তারপরে দিতে পারি আমরা লিঙ্ক বিল্ডিং এসিওর সার্ভিসের ভিতরে লিঙ্ক বিং লিঙ্ক এগুলো আমরা বেশি দিব লিঙ্ক বিল্ডিংয়ের কয়েকটা দেওয়ার চিন্তা করব যাতে আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক বিল্ডিংয়ের উপর কী ডিপেন্ডেট হয় বা র্যাঙ্ক করে লিঙ্ক বিল্ডিং এখান দিতে পারি হচ্ছে ব্যাকলিংক ব্যাকলিংস তারপরে এগুলো দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমরা দিতে পারি হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে দিলাম এগুলো আমরা পারবো ঠিক আছে তারপরে আমরা দিতে পারি টুইটার মার্কেটিং টুইটার টুইটার কি টুইটার ডিজাইন টুইটার মার্কেটিং মার মার্কে টুইটার মার্কেটিং টুইটার ডিজাইন টুইটার অ্যাডস ওকে বেটাও পারবো এটাও দিয়ে দিলাম তারপরে টুইটার গেলো ইনস্টাগ্রাম গেলো ফেসবুক গেলো প্রোডাক্ট লিস্টিং প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টিং মাশাল প্রোডাক্ট লিস্টিং প্রোডাক্ট আপ্লট ওকে প্রোডাক্ট আপ্লট ইমেল লিস্টিং ইমেল লিস্ট বিল্ডিং লিস্ট বিল্ডিং ওকে আরও দিতে পারি মোটামুটি আর কী দেওয়া যায় গ্রাফিক্সের সার্ভিসের টুকটাক পারি আমরা গ্রাফিক্স ডিজাইন ইন্টারমিডিয়েট তারপরে আমরা দিতে পারি হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এডিটিং ভিডিও এডিটিং গিয়ে দেবো ইন্টারমিডিয়েট ওকে দিয়ে দিলাম মোটামুটি আমার কাজ শেষ এডুকেশনটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি ধরেন আমি ঢাকা থেকে পড়াশোনা করছি তাহলে এখান থেকে দিব হচ্ছে ধরেন বাংলাদেশ 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 ইউনিভার্সিটি ঢাকা ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি এম বি এমবি বিএসসি তো নাই বিএসসি হ্যাঁ বিএসসি ওকে ঠিক আছে কিসের উপর কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স হ্যাঁ ছিল কম্পিউটার সায়েন্স দিয়ে দিলাম আমি শেষ করছি হচ্ছে উনিশ সালে উনিশ সালে শেষ করছি তো আপনি একটা সাল দিয়ে দিবেন হ্যাঁ আপনার যোগ্যতাটা দিয়ে দিলে হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে অ্যাড করে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে মোটামুটি আমার কাছে সেখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশনটা আমি মনে হয় লিখে রাখছি যাতে কাজটা সহজ হয়ে যাবে তো এখান থেকে কপি করলাম কপি করে ডেসক্রিপশনের এই জায়গাটাতে আমি কি করব পেস্ট করে দিব আমি দেখা দিব কোথা থেকে কী চেঞ্জ করতে হবে তো দেখেন এখানে প্রথম প্রথমটুক ঠিক রাখবেন টুকু ঠিক রাখার যদি দরকার পড়ে ঠিক রাখবেন এখানে এসিওর জায়গায় আপনি দিতে পারেন আপনার প্রয়োজনীয় ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া যা খুশি দিতে পারেন হ্যাঁ এটা সেন্স করবেন আই ক্যান ডু আই ক্যান ডু আছে লিখতে পারেন এক্সপার্ট ইন এইখান থেকে আপনি এইটুক ঠিক রাখবেন আর এইগুলো এখানে যেগুলো জিনিসগুলো আছে এগুলো আপনি যতটুক চান এগুলো ঠিক রাখবেন আর যদি মনে হয় যে আপনি কি কি অ্যাড করবেন এই যে জিনিসগুলো আমি দেখাইলাম এই জিনিসগুলো ওই জায়গাটাতে ইনক্লুড করবেন কোথা থেকে আই ক্যান ডু এর পর থেকে হ্যাঁ একদম বিডি এডিটিং লিঙ্ক বিল্ডিং পর্যন্ত এখানে উল্টাপাল্টা করে লেখবেন ক্লিয়ার এই স্কিলগুলো এখানে যুক্ত করবেন তারপরে আই হ্যাভ কমপ্লিট ওয়ান ইয়ার্স এখানে ওয়ান ইয়ার্স আছে এখানে ওয়ান ইয়ার্স আছে ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এখানে ওয়ান ইয়ার্সের জায়গায় আপনি টু ইয়ার্স ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স যার যে বছরটা গেছে সেই বছরটা এখানে অ্যাড করবেন আর এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই নিজের কিছু চাইলে আপনার মনের মতো করে পই আরও কিছু যুক্ত করতে পারেন পাঁচটা ছয়টা প্রোফাইল দেখবেন দেখে তারা কি যুক্ত করছে নিজের মাথাটা একটু খাটাবেন তাহলে সবই যদি আমি করে দেই তাহলে আপনার কি কাজ করার দরকার হ্যাঁ তো এখানে একটু করে নেবেন তো সার্টিফিকেট অ্যাড করার দরকার নাই যদি পারেন করে নিতে পারেন তো এখানে কাজ শেষ আমরা এখান থেকে বি কমের সেলারে ক্লিক করব এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করব এখানে আপনার ভোট আইডি কার্ডের নামটা হুবহু দিবেন তো আমার ভোট আইডি কার্ডটার নামটা হুবহু দিলাম দিয়ে জাস্ট আমি কী করব সেভেন কন্টিনিউ এখান থেকে আমাদের একটা ক্যাটাগরি সেট করতে হবে এখান থেকে ডিজিটাল মার্কেটিং আমি শুরু করছিলাম হচ্ছে আঠারো সালে আঠারো শেষ করছি হলো উনিশ সালে ঠিক আছে তারপরে এখানে কি কী পারি আমি সেগুলো দিতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে দিলাম আর কি দেওয়া যায় ই কমার্স মার্কেটিং ওকে পাঁচটা দিলে হয়ে যাবে আরও অনেক কিছু আছে পারি এগুলো দেওয়া যাবে না পাঁচটাই এখানে আসে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে কি করব। আপনার যদি ওয়েবসাইটে থাকে সেই ওয়েবসাইটটা লিঙ্ক এখানে দিয়ে দেবেন জাস্ট কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে একটা ফোন ভেরিফিকেশন করবেন অ্যাড এ ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন ঠিক আছে বাংলাদেশ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই নেবেন একটা কোড যাবে কোডটা এখানে বসালে হয়ে যাবে তারপরে আপনি অ্যাকুরেটলি আপনার হানড্রেড পার্সেন্ট প্রোফাইলটা কি হয়ে যাবে তারপরে আপনি একটা স্কিল ড্রেস দিবেন এগুলো মনে রাখতে হবে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে গুরুত্ব জিনিস সবগুলো দেখাচ্ছি তারপরে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন এখান থেকে একটা টেস্ট দিতে হবে হ্যাঁ টেস্টটা কীভাবে দিতে হয় এই যে এখানে আসবেন এনরোল নাও এখানে ক্লিক করবেন এই এই টেস্টটা কীভাবে দিতে হয় আমাদের ভিডিও আছে একটু দেখে নিন এখানে ফ্রিতে একটা কোর্স পাবেন একটা সার্টিফিকেট মনে করেন আপনার ব্যাচ শো করবে এখানে একটা হ্যাঁ এই যে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন ফ্রিতে ফাইবার

হ্যাঁ এই যে একটা কোর্স আছে ফ্রিতে এটা আপনি নিয়ে নেবেন এরকম একটা কি ব্যাস পাবেন আপনার প্রোফাইলে হ্যাঁ এটা দিয়ে নেন তো জাস্ট এখানে ক্লিক করবেন এনরোল করবেন আপনি এটা লেখা যদি অনলাইন ফ্রিল্যান্সিং ফাইবার টেস্ট তাহলে জাস্ট এই টেস্টটা কীভাবে দিতে হয় ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ দেখবেন দেখে দেখে খালি টেস্ট দিবেন একদম সিম্পল আর এই কোশ্চেনগুলো সব কিছু পাওয়া যায় তো না পারলে বইলেন এটা না দেখি ভিডিও বানানো যায় কিনা না এখন ফাইবার এখন গুগল অ্যাডসেন থেকে ইনকাম শুরু করে দিয়েছে কি বলবো আর ওকে যাই হোক তো এখানে আর আপাতত আমাদের কাজ নাই আশা করি যে আপনি আপনার নিজের জন্য অথবা আপনার ফ্যামিলির অন্য কারো জন্য একটা প্রফেশনাল মানের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যদি এইভাবে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে আর যদি অ্যাপ্রুভ না হয় আমাকে কমেন্ট করেন আপনাদের একটা সিস্টেম দেখায় দেব বা একটা সিস্টেম বলে দিবনি যেখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না একজন অ্যাকাউন্ট করে দিবে। সেখান থেকে আপনি একটা টাকার বিনিময়ে অ্যাকাউন্টটা অ্যাপ্রুপাল মানে একটা গিগ বানা বানায় অ্যাকাউন্ট সেল করতেছে এরকম মানুষের সাথে পরিচয় করা দিব যা যেখান থেকে আপনি কী নিতে পারবেন অ্যাকাউন্ট নিতে পারবেন ভেরিফাই অ্যাকাউন্ট ওকে ঠিক আছে তাহলে আজকের মতো আমি আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ